আমার আব্বা ইন্তেকালের সময় ঘরে ইন্তেকাল করছে, আমার আব্বা তখন লম্বা করে শোয়ানো, আমরা শ্বাস টানতেছি, আব্বা বুঝছি আব্বা আর টিকবে না, থাকবে না। আমরা পাঁচ ভাই তিন বোনের ছেলে মেয়ে মিল্লা আমরা ২৫ জন, তখন আব্বা জীবিত, আব্বার চতুর্দিকে আল্লাহর কোরআন পড়তেছিলাম, এই অবস্থায় আমার আব্বার রুহু চলে গেছে। আমি মারে জড়ায় ধরে বলছিলাম, মা আপনি মা কাঁদেন না, চোখের পানি ফেলেন না, আমার আব্বারে কবরে রাখলে মুনকার নাকির প্রশ্ন করবে যখন, মান রব্বুকা, তোমার রবকে, আমার বাপ বলবে ফেরেস্তা, আমি যদি রবকেই না চিনি তো ২৫ জন বংশধরকে সেই রবের কোরআন পড়া রাইখেই তো আসছি, তুমি দেখছো না, দেখো না, তুমি দেখো না, আমি তিন হাত মাটির উপরে আমার বংশধরকে কোরআন পড়া অবস্থায় রাইখে আসছি, আমি বুঝি রব চিনি না। এই জন্য বাপ আমার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসবির আলাইহা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নবী আমার, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের? আবার বলেন, ওয়াসবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, এরপরে আল্লাহ বলেন, বন্ধু আপনি এবং আপনার পরিবারের রিজিকের জন্য, খাদ্য পানীয়ের জন্য বন্ধু, খোদার কসম বন্ধু, আমি আপনার কোনো সাহায্য চাই না, আপনি লাগবে না, নাহনু নারজুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। যেন আল্লাহ বললেন বান্দা, যেন আল্লাহ বললেন অভিভাবক, যেন আল্লাহ বললেন ছেলের বাপ মেয়ের বাপ, আমি আল্লাহ তোকে বললাম, তুই তোর সন্তান বিবি বাচ্চার নামাজের ফিকির কর, আমি আল্লাহ তাদের ভাতের ফিকির করব। উল্টাইয়া লাইছি আমরা, উল্টাইয়া ফেলছি আমরা, বুঝছি আমরার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, নামাজটা তার দায়িত্ব। হ্যাঁ বলে তো মা, হুজুর এই সংসার সাজাইয়া দিছি, ওলা বিয়ে করতে কইছে করব, কইছে বিয়ে করাইছি, কইছে বিদেশ যাইব, সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, জিডা কইছে নুনের বাড়ি পর্যন্ত কিন্না দিছি, এখন যদি জিফুত নামাজ না পড়ে অন আমি কিত্তাম, বা বা বা, হ্যাঁ কাকা এ রঙের আলাপ, সাধুয়ানে কইেন এনে কইেন না, চাই কবরে বলিয়েন না কাকা, আপনারে বুঝি আল্লাহ এই দায়িত্ব দিছিল না, নামাজের ফিকির তারটা তার, আপনার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যেটাও কোরআনের আল্লাহ বলেন, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত মুমেন মহিলাদেরকে বলেন, তিন শ্রেণী আলাদা করে দিছে, আপনি স্ত্রীদেরকে বলেন কেননা আপনি স্বামী, আপনি মেয়েদেরকে বলেন কেননা আপনি পিতা, আপনি ইমানদার নারীদেরকে বলেন কেননা আপনি নবী। আলাদা আলাদা করে আল্লাহ বললেন, কি বলেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই ১০০ ১০০ তাদের শরীর পর্দা দিয়ে আবৃত করে ঢেকে রাখে। স্বামী তুমি স্ত্রীকে বলো, পিতা তুমি মেয়েকে বলো, উম্মতের দায়ী তুমি আল্লাহর বান্দা বান্দিদেরকে বলো, হ্যাঁ জিম্মাদারি আপনার, কোরআন বলছে, কোরআন বলছে, রসুল বলছে আখিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাইতে পারো, আল্লাহর ভয় দেখাইতে পারো। নবীজি বলছে মুরু আওলাদাকুম বিসসালাহ আহুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানের বয়স যখন ৭ বছর তখন থেকে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য দয়া করে, এটাই আমার মূল কথা। আমি কোরআনের আয়াতটার তর্জমা শোনাবো এখন, এরপরে আমার কথা শেষ।
কিন্তু আমার মূল বক্তব্য হলো দুই কথা বললাম এক তো যুবক ভাই নওজোয়ান ভাই আমার ভাই সবার কাছে আলাদা আলাদা কথা আপনারা প্রত্যেককে जिंदगी সুন্দর করেন জীবন সুন্দর করেন আখিরাতের ফিকির করেন আখিরাতের ফিকির করেন আখিরাতের ফিকির করেন আর দুই নাম্বার কথা হলো অভিভাবক যারা আছেন ছেলের বাপ মেয়ের বাপ স্ত্রীর স্বামী আপনি দুনিয়াটা এই বউ বাচ্চার শুধু বাজার সদাই ঘর পালং খাট সোফা আর ফার্নিচার আর স্ত্রীর সাজগোজ গহনা অলংকার পাউডার ফেয়ার এন্ড লাভলি শুধু এই টাকা ব্যবস্থা করার জন্য এত সুন্দর জীবন নষ্ট কইরেন না শেষ কইরেন না নিজের আখিরাতও বরবাদ কইরেন না তাদের আখিরাতও বরবাদ করেন আমি পরিষ্কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন এবার আয়াতের তরজমাটা বলি তাইলেই কথা শেষ আমি যেই আয়াতটা পড়ছি 9 নাম্বার পারা 7 নাম্বার সূরা সূরাটার নাম সূরা আরাফ এই সূরার 157 নম্বর আয়াত অল্প কথায় তরজমা বললেই বুঝবেন এই আয়াতটা আমি পড়েছি মূলত এই আয়াতে একটা সুন্দর কথা বুঝেন আল্লাহ তাআলা মানে আয়াতটার সংক্ষেপ করে আগে বলতেছি এরপরে পুরাটা বলবো আয়াতটার মধ্যে দুইটা মৌলিক কথা আছে এই আয়াত একটা হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলা যারা অনুসরণ করবে রাসূলকে কাকে আবার বলেন কাকে এই হলো এক দুই ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু আয়াতের লাস্টে আছে আয়াতের মধ্যে এই আয়াতেই 157 নম্বর আয়াত আল্লাহ বলেন এবং যারা অনুসরণ করবে আমার রাসূলের সাথে আমি যেই আলো যেই নূর নাজিল করেছি মানে কোরআন এটাকে তাহলে অনুসরণ করবে কয়টা দুইটা কাকে রাসূলকে আর কোরআন তাহলে আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রাসূলকে এবং অনুসরণ করবে কোরআনকে আল্লাহ বলেন তাদের প্রতিদান কি হবে উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল তারাই কৃতকার্য তারাই কামিয়াব তারাই জান্নাত খালা একদম সহজ সহজ সুন্দর কথা উলাইকা হুমুল মুফলিহুন সফলতা জান্নাত পাওয়াকে বলে খোদার কসম দুনিয়া যদি 100 বারও পান আর আল্লাহকে না পান তাহলে আপনি কিছুই পান না আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুম বলেন আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারিয়ে ফেলে সে কিছুই হারায়নি আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি আল্লাহকে না পেয়ে সব পাওয়া পাওয়া হয় না আল্লাহকে পেয়ে সব হারানো হারানো হয় আর আমি বলি আল্লাহকে পেয়ে কেউ হারে না আল্লাহকে না পেয়ে কেউ জিতেন হ্যাঁ সুজাইশ সুজাইশ অতএব আল্লাহ তাআলা এখানে বললে যারা অনুসরণ করবে কাকে রাসূলকে আর অনুসরণ করবে কাকে কোরআন উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফলকাম তারাই হলো কৃতকার্য এই হলো মূল কথা এখন আসেন আল্লাহ তাআলা এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার 10টি গুণ বৈশিষ্ট্য এক আয়াতে একসাথে আল্লাহ তাআলা নবীজির 10টা গুণ উল্লেখ করে বলছে এই 10টা গুণ আমার বন্ধুর এক আয়াতে আমি আল্লাহ বললাম তুমি শুনে দেখো এতগুলো গুণ যার মধ্যে আছে তাকে অনুসরণ করবা না তো কারে অনুসরণ কথা বুঝেন নাই আপনি এমন উত্তম গুণ এতগুলো গুণের গুণান্বিত ব্যক্তিকে অনুসরণ না করে কারে অনুসরণ আহা আমি যদি এই কথা বুঝাইতে পারতাম আমার যুবক ভাইদেরকে যে কার মতো চুল রাখলা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আল্লাহর নেক বান্দাদের চুলের মতো বাদ দিয়ে আজকের যুবকরা কেন দুশমন কাফের বেঈমান ইহুদি
খ্রিস্টান অথবা নাম পরিচয় বংশহীন সেলুনের দোকানে শুধু টাঙ্গানো কতগুলো উবাইন্না হয়তো বিভিন্ন জায়গায় এগুলোরে কোন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টে অথবা কোনখানে কোবাকুবি মারামারি লাগছে এক এক জনের এক এক জায়গায় কূপ করছে করার পরে এই জায়গাটিরে উড়াইয়া তারপরে সেলাই দিছে সেলাই দেওয়ার পর আর এখান দিয়ে চুল উঠে না যার জেন দিয়ে চুল উঠে নাই তার এডে ডিজাইন এডে ডিজাইন আসলে কোনো ডিজাইন না বেটার এন্ডে চুলে উঠে না তারে যে সাফাতি দিয়ে কোপাইছে এডুলে কোবানির এগুলা বলে ডিজাইন হায় হায় আহাম্মক কি আর হাটে বাজারে উঠে এমন একবারও জিজ্ঞেস করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল নবীজির পোশাক কেমন ছিল নবীজির চলন বলন কেমন ছিল আফসোসের ব্যাপার আরে ভাইয়া সবাই সুন্দর হতে চায় সবাই নিজেকে সুন্দরভাবে পেশ করতে চায় তো কায়নাতের সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে চমৎকার বাহ্যিক চেহারায় অন্তরের গুণ পুরো জীবনের উঠা বসায় তিনি একজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসলে পৃথিবী হাসতো তিনি কাঁদলে পৃথিবী কাঁদতো তিনি হাঁটলে মেশক আম্বরের গ্রাণ হতো জমিন অপেক্ষা করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা তখন গ্রহণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা গ্রহণ করার জন্য জমিন অপেক্ষা করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার প্রয়োজন সারলে জমিন নিজে ফাঁক হয়ে তা গ্রহণ করে নিত এতটা দামি এতটা পবিত্র সাহাবায়ে কেরাম অপেক্ষা করতো নবীর পবিত্র ঘাম মুবারক ঝরবে আর বোতলের মধ্যে ভরবে আর মেশকের গ্রাণ হিসাবে আতর হিসাবে ব্যবহার করবে এই ছিল যেই নবী সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাকে অনুসরণ বলেন বলেন বাবা আমার বাপ আমি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যারা মেসওয়াক করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের শেষ মুহূর্তে বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বুকে মাথা রাইখা নবীজির ইন্তেকাল হইছে খোদার কসম আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল তিনি মেসওয়াক করতে করতে ইন্তেকাল করেছেন যে নবী 23টা বছরে শেষ দিন পর্যন্ত মেসওয়াক করলেন আপনি কেন মেসওয়াক করেন আপনি কি শুনেন নাই এটা রাসূলুল্লাহর সুন্নাত কথা বলেন না শুনেন নাই কথা বলেন না শুনছেন কি না আপনি কেন করলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে নবীজি বলছেন যতবার আসছে ততবার জিব্রাইল আমাকে যাওয়ার সময় বলছে হে আল্লাহ রাসূল মেসওয়াক করতে ভুলবেন না যত হাজার বার এক বর্ণনা আছে নবীজির কাছে কোরআন নিয়ে আসছে জিব্রাইল 24000 বার এর মেসওয়াকের কথা বলছে কতবার আপনি কেন করলেন হ্যাঁ বলে আমি এজন্য দুঃখে বলি আজকে যদি মেসওয়াকের কথা আপনার ব্রাশ ভুল হয় না আপনার টুথপেস্ট ভুল হয় না ঘরের মধ্যে মানুষ ছয় জন ব্রাশও ছয়টা টুথপেস্টও আছে কিন্তু মেসওয়াক করতে মন চায় না কেন আমার দুঃখে আমি বলি এই জন্য যে যদি সিনেমার নর্তকী টেলিভিশনের অ্যাডভার্টাইজে দেখাইতো মেসওয়াক করা তো ঠিকই করতে আজ করেন না এই কারণে যে তো শুনছেন এটা নবীজি করছে হ্যাঁ এই কারণে করেন এটা যদি ফুটবলের বড় খেলোয়াড় করতো তো ঠিকই হইতো কারণ আমরা তো তাদের গোলাম আমাদের অনুসরণীয় বস্তু তো তারা নাউজুবিল্লাহ নাউজু ব্রাশ বাদ দেওয়ার কথা আমরা বলি নাই টুথপেস্ট বাদ দাও ব্রাশ আমার আমার ব্যাগেও ব্রাশ আছে আমার বাসাতেও ব্রাশ আছে কিন্তু মেসওয়াক বাদ দিবেন কেন কথা বলেন না কেন এই জন্য একটা একটা করে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এর মধ্যেই আমাদের কামিয়াবি এর মধ্যেই আমাদের সৌন্দর্য কারণ তার চাইতে বেশি সৌন্দর্য আর কেউ ছিল আমি সেদিন শুনতেছিলাম এক উর্দু কিতাবে পড়লাম আহ এক বড় আল্লাহওয়ালা তিনি বলছে হে দুনিয়াবাসী শোনো ইউসুফকে দেখে নাকি 40 জন মহিলা হাতের আঙ্গুল কাইটা ফেলছে ইউসুফের সৌন্দর্য দেখে ঠিক না কিন্তু মজার বিষয় হলো ইউসুফ আলাইহিস সালামের হাত সৌন্দর্য দেখে ওই 40 জন নারী তারা তো হাতের আঙ্গুল কাটছে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চেহারা মুবারকের সৌন্দর্য দেখে প্রথমে ঈমান আনছে এরপরে পুরো জান কুরবান করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তিনি এমন সুন্দর তিনি এমন সুন্দর হ্যাঁ এজন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণ এটার কদর করবে ঠিক আছে না ইনশাআল্লাহ চলেন গুণগুলো বলি অল্প কথায় অনুবাদ এক নাম্বার নবীজির 10টা গুণ এখানে আছে কয়টা গুণ নবীজির মোট গুণ 10টা না মানে এন এর আয়াতে 10 কথা বুঝেন না মোট গুণ 10টা না না হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদাদারি আচখ আচে খুবা হামা দারান তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী আদম থেকে ঈসা নবী সোয়ালাক আম্বিয়ার যত গুণ একটা একটা করে যদি আপনার মাঝে তালাশ করি খোদার কসম নবী সব আপনার মধ্যেই পেয়ে যাই আচে খুবা হামা দারান তু তনহা দারি সব গুণ তালাশ করলে দেখি আপনার মধ্যেই আছে আপনার মধ্যেই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার কোরআন থেকে নবীকে পেশ করিলে রাসূলুল্লাহর হাদিস থেকে নবীকে পেশ করিলে সাহাবায়ে কেরামের জবানে উনাদের বর্ণনা থেকে নবীকে পেশ করিলে সত্যিকার অর্থে ঝগড়া হওয়ার কথা না কাজ্জা হওয়ার কথা না কিন্তু মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কুরআন এবং সুন্নাত থেকে যখন আলগা হয়ে যায় তখনই নিজেদের মধ্যে বিবাদ হয় নিজেদের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হবে না যদি আল্লাহর কুরআন থেকে নবীকে পেশ করেন রাসূলের সুন্নাত থেকে নবীকে পেশ করেন সাহাবায়ে কেরামের কথা থেকে যদি রাসূলকে পেশ করেন নবীর জন্য কি করতে হবে এটা কি নবীজি বলে নাই সাহাবায়ে কেরাম বলে নাই তাহলে আপনি বাড়ানোর কি দরকার আপনি কমানোর কি দরকার কথা বলেন না কেন ইনসাফের সাথে বলেন আল্লাহর কসম পৃথিবীর যেই কোন আলেমকে আপনি জি একারে যেই লাইনের হোক একারে যেই তরিকার যেই কোন তরিকার হোক আপনি উনারে জিজ্ঞাসা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কি রাখতেন বলেন না কি বারে আবার বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন কি রাখতেন তাহলে সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন হাদিস নবীজি বলছে দুই কারণে ফিহি বুলিত্তু এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি ওয়া ফিহি উনজিলা আলাইয়া এই সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে এই কারণে আমি আমার মিলাদ আমি আমার মিলাদ আমি আমার মিলাদ আমি আমার জন্মের আনন্দ পালন করি প্রত্যেক সোমবার রোজা রাখার মাধ্যমে আমি না খাইয়া আনন্দ করি আর আমার উম্মত বিরানি খিচুড়ি জিলাপি দিয়া আমার জন্ম আনন্দ উৎসব করে খোদার কসম হাশরের ময়দানে নবীর সামনে আমিও থাকুম আপনিও থাকবেন ঠিক আছে হ্যাঁ বুঝুই হ্যাঁ বুঝুই আমি এই সোমবারও রোজা রাখছি গত সোমবারও রোজা রাখছি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সারা বছর সোমবার রোজা রাখে আমার খুলনার হজরত এই যে যার কিতাব আমি এগুলো আনাইছিলাম এখানে খুলনার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব আজীবন সোমবারে রোজা রাখে সমস্ত বুজুর্গ আমাদের কওমি উলামায়ে কেরাম খবর নিয়ে দেখেন সোমবারে রোজা রাখে কিনা আমরা নবীর দুশমন হব কেন কথা বলেন না কেন মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন আমি আমি জন্মগ্রহণ করেছি বলে আমি সোমবারে রোজা রাখি তিনি না খেলেন খেলেন না আম্মে আমারে শুনা এক জায়গায় গেছি আর কয় হুজুর ইমাম হুসাইনের জন্য আমরা এইবার হ্যাঁ কারবালার দশই মহরমের দিন আডারো ডেক করছি বিরিয়ানি আডারো আডারো করছি আমি ইন্নারিল্লাহ আরে কষ্ট করে আর দুইটা ডেক ঘুরাইতে পারছেন না আডারো তো বাংতি দুইটা ডেক ফুরাইলে তো 20টা ডেক একটা সুন্দর হইতো আর দুইটা ডেক একটু চেষ্টা করলে তো ফুরাইলে কাটতো 18 ডেক বিরিয়ানি করছে হ্যাঁ যেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আশুরা 10ই মুহররম যেদিন শহীদ হয় জান কুরবান হয় রক্ত দিচ্ছিলেন
শহীদ হচ্ছিলেন আল্লাহর কসম কিতাবে আছে সেদিন ওনার পরিবারের সবাই ছেলেরা পুরুষগুলো যখন আহলে বাইত সদস্যরা যখন শহীদ হয়ে গেল একা ময়দানে যখন ইমামে হোসেন একা দাঁড়ানো যুদ্ধ করছেন ওই টাইমে জোহরের ওয়াক্ত হয়ে গেছে ইমামে হোসেন চিৎকার করে তার প্রতিপক্ষ দুশমনদেরকে বললেন তোমরা আমার জোহরের নামাজের সুযোগ দাও আমি জোহরের নামাজ আদায় করব তো শিমার জিল জাউশান এই ওই পক্ষ থেকে শিমার যার নাম আপনারা জানেন শিমার জিল জাউশান তার পুরো নাম এই নাফরমান সে ওই পাশ থেকে বলছে হোসেন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোর দেহ থেকে গর্দান আলাদা করে দুই টুকরা করে দেওয়া হবে হযরতে হোসেন তখন চিৎকার করে বলছিলেন শিমার জান যেহেতু নিবি জান যেহেতু দেবই তো সেজদা দিয়েই দেই আল্লাহু আকবার বলে নিয়ত পাই যাবে যিনি রক্তের সামনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন একজন রক্তের মধ্যে ভাসলেন একজন রক্তের মধ্যে তরফাইলেন আর আমনে তার পাশে দিয়া তার শরণে আমনে বিরানি খান আমনে খিচুড়ি খান এটা ইনসাফ হ্যাঁ এটা বিবেক এটা ইনসাফ এটা হোসেনের ভালোবাসা না আর বিরিয়ানি না খাইলে আমরা এজিদি মুসলমান কি আমার অপরাধ কি আমি বিরিয়ানি খাইছিলাম কথা বুঝছেন না কথা আমি ওয়াহাবি কিনলে গা আমি এসওয়াক করি গা হ্যাঁ আমরা নবীর দুশমন কিনলে গা আমরা আজীবন বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা হাদিসের সব কিতাব আমাদের ওলামায়ে কেরাম ফরায়েকা আমরা হয়ে গেলাম নবীর দুশমন এটা চাইতে জুলুম আর কিছু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ হলো আর রাসূল তিনি আমার রাসূল নবীজির এক নাম্বার বৈশিষ্ট্য কি তিনি রাসূল কার অতএব এ কারণে তাকে অনুসরণ করুন দুই আন-নবী তিনি আমার নবী তিনি নবীও তিনি রাসূলও এ কারণে তাকে অনুসরণ করুন এই হলো দুইটা তিন আল উম্মি তিনি উম্মি মানে কি লম্বা ব্যাখ্যা করছি না আমি শুধু মূল তর্জমা বলতেছি উম্মি তিনি উম্মি মানে হলো 40 বছর বিগত জীবনে তিনি দুনিয়ার কারো কাছে একটি লাইন লেখেনও নাই পড়েনও নাই তার সমস্ত ইলম সরাসরি আমি আল্লাহর দান অতএব তুমি ঘাবড়াইও না তিনি বানোয়াটি কথা নিজের থেকে কথা কারো কাছ থেকে ধার করা কোনো কথা বলবে না উনি যা বলবে সরাসরি আমি বলছি তিনি বলবে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কয়টা হলো তিনটা চার আল্লাযি ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল সুবহানাল্লাহ আল্লাহ বলেন পিছনের সমস্ত কিতাবে বিশেষ করে তাওরাত ইনজিল জাবুর পূর্বের যত নবীর উপরে আমি যত ওহী নাযিল করেছি সমস্ত নবীর কিতাবের মধ্যে সমস্ত নবীর বর্ণনার মধ্যে আমার এই নবীর আলোচনা বিস্তারিত আলোচনা আছে কয়টা হলো চারটা নবীজির আলোচনা পিছনের কিতাবে পরিপূর্ণ বর্ণনা আছে পাঁচ নাম্বার ইয়ামুরুহুম বিল মারুফ তিনি সমস্ত নেক কাজের আদেশ করেন নবীজি নেক কাজের মধ্যে কোনটা ছেড়ে দিবেন বলেন না কেন বাদ দিবেন কোনটার কথা বলতে একটা তাহলে পাঁচ নাম্বার তার গুণ যতগুলো নেক কাজ সবগুলোর কথা তিনি বলেন ছয় নাম্বার আয়ানহাহুম আনিল মুনকার যত কিছু গুনাহ মন্দ কাজ সবগুলোর থেকে তিনি নিষেধ করেন সাত নাম্বার ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত যত কিছু পবিত্র সব তিনি তোমাদের জন্য হালাল করেছেন আট নাম্বার ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস যত কিছু অপবিত্র সব কিছু তিনি আমার পক্ষ থেকে তোমাদের জন্য হারাম করেছেন কয়টা হলো আটটা নয় নাম্বার ওয়ায়াদাউ এগুলো প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আছে অনেক নয় নাম্বার হলো এই ভাই পড়ে যাবো ঘুমে এই ব্যথা পাবে পরে পড়ে গেল ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম নয় নাম্বার হলো পূর্ববর্তী শরীয়তে এমন কিছু আমলও ছিল যেটা তাদের জন্য পালন করা ছিল বোঝা কঠিন কষ্টকর আল্লাহ বলেন সেই বোঝা কঠিন মাসআলা কঠিন আমল আমি আমার এই বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য হালকা করে দিয়েছি যেমন
একটা উদাহরণ কোরআনে আছে। পূর্ববর্তী ইহুদিদের উপরে আল্লাহর বিধান ছিল, আল্লাহ তাআলা একটা ব্যাপারে नाराज হয়ে তাদেরকে বলছিলেন, তোমরা যেই প্রাণীর গোশত খাওয়া হালাল, ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। গোশত খাইতে আরবা কিন্তু কি খাইতে আরতা না। এখন আপনি বলেন আমাদের জন্য যদি এই বিধান থাকতো তাহলে এই গোশত 3 কেজি থেকে প্রতি টুকরা থেকে চর্বি বাইর করতে করতে অবস্থাটা কি দাঁড়াইতো। আপনি শেষে কইলেন হইলো ডাক দরকার নাই, হুদা মাছ আছে নি মাছ দাও, কে তো হইব এই গোশত বাইসব কি, কথা বুঝছেন না কথা। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর মাধ্যমে আমি তোমাদের জন্য এই হুকুম হালকা করে দিয়েছি, এখন যে প্রাণীর গোশত খাওয়া হালাল ওটার চর্বিও হালাল। একটা উদাহরণ দিল আরো আছে 10 নাম্বার শেষটা, ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, এমন কিছু বিধানও পূর্ববর্তী নবীর শরীয়তে ছিল যেটা পালন করাই ছিল অসম্ভব, একবারে শিকলের মতো আটকানো, এমন আল্লাহ বলেন সেগুলো আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য অপেক্ষাকৃত সহজ বিধান দিয়েছি। যেমন একটা উদাহরণ, মুসা নবীর শরীয়তে কোন কাপড়ের মধ্যে পেশাব পায়খানা নাফাকি লাগলে নিয়ম ছিল ওই কাপড় ওই জায়গাটা সহ কাটতে লাগতো, ওই কাপড়টা ওই কদ্দুর জায়গা কাইটা এটা হালাই দিত, এইটাই পবিত্র করার বুদ্ধি, কথা বুঝছেন নি। এখন আপনি মনে করেন এটা যদি এরকম কাইটটা আমরা ফালাই, এরপরে যদি আবার তালি দেই, 6 মাসের মাথা 60 কুন্ডা তালি কুন্ডা, ওটা ভাই 3 মাসের উপর সহ্য না কি ও, আমি তো 6 মাস ভালাই কইলাম, বুঝেন নাই আমার কথাটা, 60 আর প্যান্ট ওয়াই ফর্ম যে বুনিয়ার এটা তো তালি হয়ে যাবে পুরাটা। এই জন্য আল্লাহ তাআলা বলেন এমন কঠিন বিধান যেটা পালন করাই কঠিন ছিল মুশকিল ছিল আমি সেটা তোমাদের জন্য কি করেছি সহজ করে দিয়েছি, কাপড়ে নাপাক লাগলে সেটা 3 বার বিসমিল্লাহ বলে পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলে সেটা পাক, এবার নামাজও পাক তোমার সব। এই শেষ, তাইলে কি দাঁড়াইলো, আল্লাহ তাআলা বলেন এমন 10টি উত্তম গুণ যার মধ্যে তাকে কি অনুসরণ করা উচিত, বলেন না উচিত, ভাই বলেন না, গরমে কষ্ট পাইছেন কোন এবার শেষে কোন না উচিত, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন এই আরেকটা কথা রয়েছে এখানে আয়া এইটাতেই, আল্লাহ বলেন নবীর অনুসরণ মানে কয়টা কাজ, 4টা কাজ, কয়টা কাজ আবার বলেন, 1 নাম্বার আল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর প্রতি ঈমান আনবে, 1 2 ওয়া আযযারুহু তাকে সম্মান করবে, সাফে ফয়রা অনুসরণ না, মহব্বতে সম্মানের সাথে সম্মান করবে, 3 ওয়া নাসারুহু তাফসিরে লিখছে নবীজির সুন্নত অনুসরণের মাধ্যমে তাকে সাহায্য করবে, নবীজির সাহায্য মানে কি নবীর খেতে কদ্দুর মাটি কুবায় দন কেন কথা বলেন না কেন, তাইলে নবীজির সুন্নত 23 বছরের মেহনত এটা অনুসরণের মাধ্যমে যে তাকে সাহায্য করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার সম্মান করবে, 3 নাম্বার সুন্নত অনুসরণের মাধ্যমে কি করবে সাহায্য করবে, 3 4 অতীর আগে কইছি অত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, নবীর সাথে নাজিলকৃত এই নূর কোরআন এটাকে অনুসরণ করবে। আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে যদি তোমাদের এই 4টা আচরণ হয়, তার প্রতি ঈমান আনলা, তাকে সম্মান করলা, তার সুন্নতের অনুসরণ করে তাকে সাহায্য করলা, তার সাথে নাজিলকৃত 23 বছরের কষ্ট মেহনতের আমার বন্ধুর উপরে নাজিল করা এই কোরআনকে অনুসরণ করো, উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সফল, তাহলে তোমরা কৃতকার্য, তাহলে তোমরাই জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমার বাপ কি কি বললাম কোন, 1 নাম্বার আপনাদেরকে প্রথম যে কথা বলছি প্রত্যেকেই নিজের পরিবর্তনের ফিকির করে, মনে আসেনি এই কথাটা, 2 নাম্বার যারা অভিভাবক তারা নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইবাদত নামাজ তাদের এই বন্দিগি এটার প্রতি 1 নাম্বার প্রায়োরিটি এটা প্রাধান্য দেন,
এরপরে দুনিয়া সাজান, কোনো অসুবিধা নাই, ঘর বাড়ি খাট পালং কোনোটাই নিষেধ না, নিষেধ হইল আখেরাত ভুলে যাও, ঠিক কিনা বলেন না? আর তিন নাম্বার হলো জীবনভর আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? অতএব নবীর ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণ করবেন, বলেন ইনশাআল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির মতো জীবন গঠন করবেন।